বাবা কি সুন্দর হার, একই দেখছিস রে? না ছোট রানীমা, কিচ্ছু না। কিছু না বললেই হবে, সত্যি করে বল কি দেখছিলিস? আগে ওই হারটাকে। কেন কেন কেন, আমার হার তুই দেখছিলিস কেন? খুব সুন্দর তো, তাই দেখছিলাম। কত চিড়ি দেখো, সুন্দর দেখতে বলেই দেখতে হবে। কি রে, চুরি করার মতলব করছিস না তো? এ মা, ছি ছি, এ কেমন কথা? আপনার হার আমি চুরি করতে যাব কেন? আর চুরি করেই করবটা কি? আর ওটা তো আমি গলায় পরে থাকতে পারবো না। তবুও তোকে বিশ্বাস নেই, যা ভাগ এখান থেকে। হুশ হুশ। ছোট রানীমা, মহারাজ আপনাকে ডাকছেন। মহারাজ? দাঁড়া আসছি। চল চল চল। এটা আমি নেব, এটা আমি নেব, এইটা। ঠিক আছে ঠিক আছে, যার যেটা ইচ্ছে নাও, তবে একটার বেশি কিন্তু নয়। হ্যাঁ, আমায় ডেকেছেন মহারাজ। এসো এসো। হ্যাঁ হ্যাঁ, এই কাপড়ওয়ালা তোমাদের জন্য পশমের শাড়ি এনেছে, নাও এর মধ্যে থেকে পছন্দ মতো একটা করে তুলে নাও। নাও। ও মা, নতুন কাপড়, কি মজা কি মজা। দাসী এরকম চুপি চুপি ছোট রানীর ঘরে ঢুকলো কেন? ব্যাপারটা দেখতে হচ্ছে। কি সুন্দর হার, আজ থেকে এটা আমার। এই দাসী, হাতে করে কি নিয়ে যাচ্ছিস? কই, কিছু না তো, কিছু না। পরিষ্কার দেখতে পাচ্ছি মুঠোর মধ্যে কি জানা রয়েছে। খোল খোল মুঠো, খোল। কি, এত সোনার হার? তার মানে তুই ছোট রানীর হার চুরি করেছিস? হ্যাঁ, দে দে হারটা দে। আপনার পায়ে পড়ি মন্ত্রীমশাই, আপনার পায়ে পড়ি মন্ত্রীমশাই, হারের কথা দয়া করে কাউকে বলবেন না, মহারাজ জানতে পারলে আমার গর্দান যাবে। দূর পাগল, তুই মুখ না খুললে আমার মুখেও কুলু পাঁটা থাকবে। যা যা নিজের কাজে যা। কি সুন্দর শাড়ি, কি সুন্দর! এই শাড়ির সাথে আমার গলার হারটা যা মানাবে না, আহা কি মানাবে! কি, আমার হার কোথায় গেল? আমার গলার হার, এই মাত্র তো এই দেরাজে রেখে গিয়েছিলাম, কে নিল? এখানে তো নেই, কে নিল? মহারাজ মহারাজ! ছোট রানীর মনটা খুব ছোট্ট, হারটা খুব সুন্দর বলে আমি দেখছিলাম মাত্র, অমনি আমায় চোর বলে তাড়িয়ে দিল। আক্কা বক্কা মন্ত্রীটা এত হন্তদন্ত হয়ে চলল কোথায়, দেখতে হচ্ছে তো। তোমার ঘর থেকে চুরি? হ্যাঁ, না না, এ তো ভালো কথা নয়। এই এত সাহস চোরের, তা কাকে সন্দেহ হয় তোমার? কাকে আবার, ওই দুষ্ট টুনিকে। কেন 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 কেন, এই টুনিকে সন্দেহ হয় কেন? একটু আগে আমি যখন হাতটাকে খুলে দেরাজে রাখছিলাম, টুনি তখন চোখ বড় বড় করে দেখছিল। তাহলে ওই টুনি চোর। ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি রক্ষীদের পাঠাচ্ছি টুনিকে ধরে আনতে। হ্যাঁ, হারটা কিন্তু আমার চাই চাই। হ্যাঁ পাবে পাবে পাবে, টুনির গলার টিপে উদ্ধার করে আনবো ওই হার। হ্যাঁ, আমি রাজা কাক্কা বক্কা, আমাকে তো চেনে না। মন্ত্রী হঠাৎ শ্যাক্কার বাড়িতে এলো কেন, দেখতে হচ্ছে তো।
আরে অসময় মন্ত্রী মশাই যে। হারটা বেচতে এলাম, এখন দেখে বলতো কত দাম দিবি। আরে দেখে তো মনে হচ্ছে ছোটরানির সেই হার। দেখে তো পাকা সোনার মনে হচ্ছে, তা হারটা কার? আরে হারটা আমার বউয়ের, এখন বল কত দিবি। হাজার টাকা মাত্র। না এর বেশি পারবো না। আচ্ছা ঠিক আছে তাই দে। দেখেছো মন্ত্রীর কাণ্ড, ছোটরানির হার শেখরের কাছে বেচে দিল। ছোট রানীর হার চুরি করেছিস কেন বল? একই কথা বলছেন মহারাজ, ছোট রানীর হার আমি চুরি করব কেন? তুই না করলে কে করবে? আচ্ছা আমি যে চুরি করেছি সে কথা আপনার মনে হলো কেন? কারণ হারটা তুই ড্যাব ড্যাব করে দেখছিলি। হ্যাঁ ড্যাব ড্যাব করে দেখছিলি। আশ্চর্য, হার দেখা আর চুরি করা কি একই হলো? বলিহারি বুদ্ধি বটে আপনার, এই বুদ্ধি দিয়ে আপনি রাজত্ব চালান। চুপ রাও পেয়াদা, চুরি করে আবার বড় বড় কথা? তোমার গলা টিপে ওই হার আমি বের করব। হ্যাঁ সে আপনি গলায় টিপুন আর পেটি কাটুন, কারণ হার আমি চুরি করিনি। তাই বুদ্ধি খাটিয়ে আপনি বরং আসল চোরকে ধরার চেষ্টা করুন। আসল চোর? বুঝতে পেরেছি, আপনার দ্বারা হবে না। ঠিক আছে আমি একটা সূত্র দিচ্ছি, তবে আসল চোরকে ধরিয়ে দিলে আর হার উদ্ধার করে দিলে আপনি আমায় ছেড়ে দেবেন তো, আর সেই সাথে চোর ধরার পুরস্কার হিসেবে দুটি মোহর। ঠিক আছে সব দেব, আগে সূত্রটা তো বল। যে চুরি করেছে সে নিশ্চয়ই এতক্ষণে শ্যাকটার কাছে গিয়ে হার পেঁচে দিয়ে এসেছে, তাই শ্যাকটার কাছে গেলে হার পেয়ে যাবেন। রক্ষে আজ্ঞা করুন। শ্যাকটার বাড়ি আমাদের কাছে খবর আছে, ছোট রানীর চুরি যাওয়া হারটা তোমার কাছেই আছে। ছোট রানীর হার আমার কাছে? কেন, কেউ এসে তোমার কাছে কোনো হার বেচে দিয়ে যায়নি? হ্যাঁ মন্ত্রী মশাই, তার স্ত্রীর হার আজ বেচে গেছেন। হারটা দাও, মহারাজ দেখতে চান। টাকা দিয়ে হার কিনে এবার কি গেরোয় পড়লাম রে বাবা। ঠিক আছে দিচ্ছি। এত লোভ তোমার? তুমি শেষকালে ছোট রানীর হার চুরি করলে, এর শাস্তি কি হতে পারে জানো? আমি হার চুরি করিনি মহারাজ। আবার মিথ্যে কথা বলছো। মিথ্যে কথা নয় মহারাজ, সত্যি বলছি, হার চুরি করেছিল এই দাসী। দাসী খেয়েছে, এখন আমার কি হবে? হ্যাঁ মহারাজ, দাসী চুরি করে পালাচ্ছিল, আমি দেখতে পেয়ে ওর হাত থেকে কেড়ে নিয়েছিলাম। ও ভালো করেছিলে, কেড়ে নিয়ে সেটা ছোট রানীকে ফিরিয়ে না দিয়ে শাকরার দোকানে বেচে দিয়ে এসেছো। হ্যাঁ যাও, তোমার আর দাসীর শাস্তি হলো কারাদণ্ড। আমি কথা দিচ্ছি মহারাজ, সব টাকা ফিরিয়ে দেব, শুধু দয়া করে আমাকে কারাগারে পাঠাবেন না মহারাজ। বারে বা, হার পেয়েছি আবার টাকাও পাবো? ছেড়ে দিন মহারাজ, বাড়তি টাকা পাওয়া গেলে মন্ত্রীকে ছেড়ে দিন। কথাটা তুমি তো মন্দ বলনি ছোট রানী, এই জন্যই তোমাকে আমি এত ভালোবাসি। হ্যাঁ তবে দাসীকে আমি ছাড়বো না। হ্যাঁ কখনো না, কখনো না, পাঠানোকে অন্ধকার কারাগারে। দাঁড়িয়ে রইলে কেন? যাও এখনই গিয়ে টাকাটা নিয়ে এসো, না হলে কিন্তু একেবারে কারাবাস। আমি এখনই আনছি মহারাজ। কি মহারাজ, এবার আমায় ছেড়ে দিন? হ্যাঁ ছেড়ে দিচ্ছি, ছেড়ে দিচ্ছি, ওই টুনিকে ছেড়ে দাও। কি রে এই ছাড়ার পরেও দাঁড়িয়ে রইলি কেন? হ্যাঁ আগে আমার পাওনাতে দিন দুটি মোহর। কেন কেন দুটো মোহর কোন আল্লাহতে দেবো শুনি? হ্যাঁ আপনি আমায় কথা দিয়েছিলেন যে আসল চোরকে ধরিয়ে দিলে, ছোট রানীর হার উদ্ধার করে দিলে আপনি আমায় ছেড়ে দেবেন, আর সেই সাথে চোর ধরার পুরস্কার হিসেবে দুটি মোহর দেবেন। স্বাদ কত,
ছাড়া পাওয়ার পরে আবার দুটো মোহর চাইতে তোর ভয় করছে না? ভয় কেন করবে, এ তো আমার পাওনা। দিন আমার মোহর দুটি দিন। খবরদার, একে কোনো মোহর দেবেন না মহারাজ। মোহর কি সস্তা? ঠিক বলেছো, মোহর কি সস্তা? যা ভাগ ভাগ এখান থেকে, না হলে আবার জালে বন্দি করে রাখবো। যাক, যেমন রানী তেমন রাজা, সব মিথ্যে কথার কুকুর। কথা দিয়ে কথা রাখে না, সব মিথ্যে কথার কুকুর। যেমন রানী তেমন রাজা। দেখেছেন মহারাজ, কি সাহস, আমাদের মিথ্যে কথার কুকুর বলছে। পাজি রাজা দুষ্ট রাজা, দুষ্ট রাজা বোকা রাজা, রাজা তোমায় দুও দুও দুও, পাজি রাজা দুষ্ট রাজা। আশপর্দাটা একবার দেখেছেন, আপনাকে পাজি বলছে, বোকা বলছে, আর দুও দিচ্ছে। একবার শুধু ধরতে দাও, তারপর তারপর দেখাচ্ছি ওকে। রাজামশাই পড়ে গেছে, কি মজা কি মজা।